আজ আমি বানাবো দুটো শাকের রেসিপি, হেলদি হেলদি রেসিপি, যেটা খেলে শরীরের জন্য খুব ভালো। তো চলুন বানাই। কি কি লাগবে শাকে নিরামিষে দেখুন। দুটো শাকই খুবই অনেক অনেক হেলদি। বেতুয়া শাকটা পেটের জন্য স্টমাচ স্ট্রং করে, ডাইজেশন সিস্টেম ভালো রাখে, কাবজ হতে দেয় না, দারুণ। আর কুলেখাড়া শাকটা হচ্ছে শরীরে ব্লাড তৈরি করে। এটা ডেলিভারি পেশেন্ট বা যাদের ব্লাড শরীরে কম আছে, ডেলি সিদ্ধ করে খেলেও ভালো। বা একটু জলে ভিজানো থাক, ভালো করে ধুয়ে নিতে খুবই একটু এক মিনিট কিছুক্ষণ 1-2 মিনিট জলে ভেজানো থাক, কিছু নোংরা থাকলে বেরিয়ে যাবে। এটা আমাদের নিরামিষ করে। আজ শুক্রবার, সান্তোষী মাকে আমরা মানি, তো তাই নিরামিষ করেতে রান্না করছি। রিফাইন তেল খেতেও পারেন, সয়াবিন অয়েল, সরষার তেল। আমরা দেয় আজ ফ্রাইডে, তাই সয়াবিন তেলে রান্না করছি। নিরামিষে শাক করছি, তো আলু একটু কেটে দিলে ভালো লাগবে, আলু ভাজার মতো। শাকটা কুচি করে কেটে নিলাম, কিছু পরিমাণে গোটা জিরা শাকটা দিলাম, শাকের সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নুন। নুন হচ্ছে একদম দেখে দিবেন, একটু কম লাগছে থাকুন, নুন হয়ে গেলে বাবার খেতে পারবেন। আমার রেডি শাক নিরামিষে। এটা বানাতে বেশি সময় লাগে না তৈরি হতে, 1 মিনিটে হয়ে যায়, তাড়াতাড়ি চটপট বানিয়ে দিতে পারে। তো চলুন আমি আজকে দেখাচ্ছি দুপুরে কী করেছি নিরামিষে। তো শাকটা তো রেডি, প্লিজ কমেন্টে জানান আর অনেক সাপোর্ট করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।